কিছু কিছু কারণ রয়েছে যে জন্য এই সমস্ত প্রকল্প বিলম্বিত হবেই, কিছু করার উপায় থাকে না। এর মধ্যে জমি অধিগ্রহণের ব্যাপার থাকে, এটাতে সময় লাগে বা অনুমান করা যায় না। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলে উন্নত দেশগুলোর কাছ থেকে বৈশ্বিক অনেক সুবিধা থেকে বঞ্চিত হবে বাংলাদেশ। তবে নিজেদের সক্ষমতার জানান দিতে দেশ অর্জন করবে ধারাবাহিক উন্নতির বৈশ্বিক স্বীকৃতি। 2026 সাল থেকে সুযোগ কমে গেলে অর্থনৈতিক যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে সেগুলো নিয়ে আগে থেকে প্রস্তুতি নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সকালে এনইসি সভাকক্ষে বৈঠকে প্রায় শেষ হয়ে যাওয়া প্রকল্প দ্রুত শেষ করতে, বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা ও সোলার সিস্টেম সুবিধা সহ সবগুলো ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ শেষ করারও নির্দেশ দেন সরকার প্রধান। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসন জানান পরিকল্পনা সচিব। এলডিসি গ্রাজুয়েশন হয়ে গেলে 2026-এ যে সুবিধাগুলি আমরা পাবো সেগুলি আমরা কিভাবে নিতে পারি, আরেকটি হচ্ছে যে চ্যালেঞ্জগুলি আমাদের সামনে আসবে গ্রাজুয়েশনের ফলে সেগুলি আমরা কিভাবে মিট আপ করবো, এই বিষয়ে কার্যকরী উদ্যোগ নেওয়ার জন্য উনি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পরিকল্পনা মন্ত্রী অনুমোদিত 30টি প্রকল্প অবহিত করা হয় সভায়। প্রকল্পগুলো যাচাই বাছাই করেই অনুমোদন দেওয়া হয় বলে জানান মন্ত্রী। বলেন, কিছু প্রকল্প ইচ্ছা থাকলেও বিভিন্ন কারণে সময় ও খরচ কমানো সম্ভব হয় না। জমি অধিগ্রহণের ব্যাপার থাকে, এটাতে সময় লাগে বা অনুমান করা যায় না। এর মধ্যে ডলারের দাম বৃদ্ধি পেয়ে যায়, তো ফরেন এক্সচেঞ্জ কোম্পানির জন্য ম্যাচিং ফান্ড তৈরি করতে টাকা বেশি লাগে, এটার জন্য সময় লাগে। নতুন সরকারের দ্বিতীয় একনেক সভায় 8,425 কোটি টাকা ব্যয়ে 11 প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 7টি নতুন ও 4টি পুরাতন প্রকল্প। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।